পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের সমর্থকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর উপর যদি কোনো ধরনের হামলা হয় এবং পাকিস্তানে যারা গৃহযুদ্ধ ঘটানোর পায়তারা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশটি। বিভিন্ন শহর এবং সেনা সদর দফতরে হামলা চালায় বিক্ষোভকারীরা। বুধবার সেনাবাহিনীর বিবৃতিতে এই সহিংসতাকে কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছে। মঙ্গলবার আলকাদে ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট IHSC প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পিটিআই কর্মীরা পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গোজুয়ানা সহ সারা দেশের শহরগুলোতে বিক্ষোভ করে। বিক্ষোভে এখন পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গ্রেফতারের পর ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতর এবং লাহোরে সেনাবাহিনীর কর্পস কমান্ডারদের বাসভবনে হামলা চালায়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইমরান খানকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে, তবে চলমান সহিংসতার পেছনে কিছু স্বার্থান্বেষী দলের হাত রয়েছে। ISPR বলেছে, বিক্ষোভের সঙ্গে জড়িত সহায়তাকারী, পরিকল্পনাকারী এবং রাজনৈতিক কর্মীদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার সকালে ইমরান খানকে পুলিশ সদর দফতরে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে ইসলামাবাদের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি NAB আদালতে নেওয়া হয়। সেখানে NAB প্রসিকিউটর ইমরান খানের 14 দিনের রিমান্ড আবেদন করেন। অ্যাকাউন্টেবিলিটি আদালত ইমরান খানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিকি ইনসাফ PTI নেতা ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতায় রূপ নিয়েছে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এদিকে বিক্ষোভ দমনে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। এখন পর্যন্ত PTI এর 1000 নেতা কর্মীকে আটক করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতেও সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে। এদিকে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর একটি বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে এই সহিংসতাকে কালো অধ্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বের সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।